আমি সবসময় সিনেমার পক্ষে, আমি সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য দশটা চারটা পাঁচটা হিরো দাঁড়ানো দরকার, চার পাঁচটা নায়িকা দরকার। হ্যাঁ, এগুলো যদি না আসে একটা সময় আমাদের বাংলাদেশে রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব, সুরেন্দ্র সাহেব একটা কম্পিটিশন ছিল, সবাই ফারুক সাহেব সবার মতো এই ইন্ডাস্ট্রি আর আমাদের ফুটবল এই দুইটা জায়গায় কিন্তু খুব পিছিয়ে আছে। হ্যাঁ, এই যে আমরা একসময় আমরা যখন খেলা দেখতে যেতাম এই ঢাকা স্টেডিয়ামে, আমারও মনে আছে আমি ভোর পাঁচটার সময় যে স্টেডিয়ামে জায়গা দিতাম যে কখন মডার্নে খেলাটা দেখবো, আমি মডার্নে সাপোর্ট ছিলাম, ঠিক আছে? তো সেই চিন্তা এখন স্টেডিয়াম তো ভিড়ে গেছে, আমার যাওয়াই পড়ে না। সিনেমাকে তো একটা সময় আবার এখনও মনে আছে যে এমনও সুযোগ আছে, ছবিটা আমার লোক হাইজাগার সৈলানা সাহেবের, আমি একদিনে 200 দিচ্ছি, ঠিক আছে? তারপরে যে আবার কালো ফুল দেখলাম ফারুক সাহেব, হ্যাঁ, মানে একদিনে 300 বাসার ভিতরে এই জন্য প্রচণ্ড বাইরে হচ্ছে, ঠিক আছে? ওইটা সব একটা কম্পিটিশন ছিল যে সৈলানা ছবি দিচ্ছি, ফারুক সাহেবের ছবিও দিচ্ছি, ঠিক আছে? এইভাবেই কিন্তু আমরা ছিলাম। আমি আমার স্বার্থের জন্য আমি দেখতেছি যে ইন্ডাস্ট্রিতে দুই একটা হিরো তারাকে সাপোর্টিং হলে একটা কম্পিটিশন ভালো হবে। আমরা প্রডিউসাররা ডিরেক্টররা অনেক সময় চিন্তিত, অনেক সময় অনেকের নিয়ে কাজ করতে গেলে অনেকের সময় অনেক ঝামেলা হয়, এটা আসে ইন্ডিয়ার থেকে কলকাতার থেকে কেন আমাদের আসছে, আর আমরাই কেন কলকাতার থেকে, আমিও বুঝছি না, পারি না বুঝে যে আমার সামনে ইনশাআল্লাহ হয়তো বোম্বের জ্যাকি শ্রফ বা নানা পাটকে দুটো গাড়ি নিয়ে আসবো, যে কোনো একজন গাড়ি নিয়ে আসবো আনবো ইনশাআল্লাহ। আমরা তো শুনেছি আপনি জিতকে নিয়ে কাজ করছেন। আমি আনবো, হ্যাঁ, কারণ আমি আমি আমার তো একটা জায়গাতে আসতো, এইটা আর কোনো কথা না, দেখ সবার সবাই চলো।